চা খাওয়া হচ্ছে আমাদের চারজনের, ওদিকে মা ছেলের এখনো খাওয়া হয়নি। হঠাৎ মনে পড়লো চা খাওয়ার ভিডিও তোলা হয়নি। চাটা খেয়ে কাজে কর্মে লেগে পড়তে হবে। তো আজকেই এখন সকালে রুটি তরকারি হচ্ছে, সাদা ধবধবে রুটি, বিয়াটা রুটি, আর এই যে ফুলকপির তরকারি করা হয়েছে, ছাওয়া পড়ে যাচ্ছে এই তো মটরশুঁটি দিয়ে। না তোমার এটা শোনা একটা আনলো। তো এখন চা বানাচ্ছি, বোন আর বাবা দুজনে খাবে। বোন হচ্ছে চা দিয়ে রুটি, তরকারি দিয়ে রুটি খায় না, ও চা দিয়ে রুটি। বোন হচ্ছে চা দিয়ে রুটি খায়, বাবাও সকালে চা খায়, পর বেলার দিকে দুধ চা খায়। অনেকদিন বাদেই দুধ চা হচ্ছে। যাচ্ছে, পুজো হয়ে গেছে বাবার। আদা দিয়ে করেছে, আদা দিয়ে দুধ চা আমার দারুণ লাগে খেতে, কিন্তু এটার গন্ধ আর কালার দেখে মনে হচ্ছে খাই, কিন্তু মুখে দিলে না খেতে পারবো না, ভালো লাগবে না, এই হচ্ছে সমস্যা। অনেক অনেক দিন বাদে দুধ চা হচ্ছে আমার ঘরে। খাওয়া হয়ে গেল তো দাদু, বাবা ইঞ্জেকশন নিতে ভুলে গেছে, এখন 10:30 বেজে গেছে, সব আজকে দেরি। বাবা 7:30-7:30-এর মধ্যে বাবার ইঞ্জেকশন নেওয়া হয়ে যায়, কোথাও গেলে সব উল্টো পাল্টাই হয়। এটাই তো আর খুব দেরি না দিন কথাটা। এই বাটিটায় দুধ জল দিয়েছিলাম, ভাবলাম চা করে নিয়ে আবার দুধ জল দেবো। এই হলো আমার বোনের খাওয়া দাওয়া, তরকারি খাবে না, চা দিয়ে রুটি। এই যে বোনের চা দিয়ে রুটি, একটা মিষ্টি দিলাম, কি করে জানি না খাবে কিনা, দিয়েছি ওদেরকে। তো আজকে তিন ডাল খাওয়া হবে, তাই মুসুর ডাল বানাবো। এটা একটু ভিজিয়ে রাখি, তারপরে বসাবো। টিফিন টিফিনে খাওয়ার পাট সব শেষ, আর স্নান টানও হয়ে গেছে, এখন ধীরে সুস্থে রান্না। তো মাছ আছে, বলছে মাছ খাবো না, আলু সেদ্ধ ভাত, এই চলছে। আসলে পেট ঠান্ডা চলছে, পেট ঠান্ডা, রাতে তো রুটি একবারের জন্য খেতে হয়। আর কালকে মাছ রান্না করেছিলাম, মাছ রান্না রয়ে উঠছে, ওগুলোও খেয়ে নিতে হবে। কোপ্তাও একটা দুটো, কয়েকটা কোপ্তা আছে, আর কোপ্তাটা এত সুন্দর সফট হয়েছে, মানে আবার যদি এখন গরম করি না, হচ্ছে একদম অবস্থা খারাপ হয়ে যাবে, ঘেটে ঘর হয়ে যাবে। এই যে স্নান টান হয়ে গেছে, এবারে আমরা এখন রেস্ট নিচ্ছি। কি হবে এখন, বোন বললো বেলগুলো নিয়ে এসেছি, এখানে চারটে এনেছিল, একজনকে আবার দেওয়া হয়েছে বেল। তো বোন ওই দেখো, বাহ, আমার বোন বললো মেঝেতে ফাটাই, মা বললো আমাকে দে আমি ফাটিয়ে দিচ্ছি। এরকম যদি নারকেল ফাটানো যেত এখন, এই দাঁড়া এটা আওয়াজে শোনা যাচ্ছে না,
এখন এই বেলগুলোকে ছাড়িয়ে রাখা হবে, সবার এখন পেট ভর্তি, 11:15 বাজে। আর রান্না বান্না সিন আজকে একটু অনেকটাই ঝামেলা মুক্ত, আমার হাজব্যান্ড হচ্ছে সেদ্ধ ভাত খাবে, আর এই যে কুলের ডাল বসিয়েছি এখানটাতে এই চলছে, আর এখনো ভাত টাত বসাইনি, ভাত বসাতে দেরি আছে, ঠান্ডা হয়ে যাবে ওর জন্য। আর মাছের ঝোল টোল করা আছে, আর এরা মার ছেলে খাবে ডাল ডিমের অমলেট, এই চলছে এটা ছাড়া। খুব মিষ্টি এই বেলগুলো, দানা কম শাঁস বেশি। ফ্রিজের মধ্যে এরকম বার করে রেখে এসেছি, আজকে ভালো ঠান্ডা সকাল থেকে। এইগুলো দেখলে এমনি খেয়ে নিচ্ছে, বাবা খাবে কি জিজ্ঞাসা করতে আছে তো ভালো করে কিন্তু খোলা গুলো খেয়ে নেবে চেঁচে। বাবা বাইরে হাঁটবে আর বেল খাবে। বেলের মতোই তোর হাউস কোটের কালার একই। আজকে ভালো ঠান্ডা, সব ওই জন্য গায়ের মধ্যে চড়িয়ে নেওয়া হচ্ছে, যা উত্তরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে রান্নাবান্নার ঝামেলা অতটা নেই, আজকে হাজব্যান্ড খাবে সেদ্ধ ভাত, কুলের ডাল করলাম ওটা দিয়ে। কালকের একটু কোপ্তা রয়ে গেছে, বোন আর বোনপো দুজনে খাবে ডিমের অমলেট দিয়ে ভাত, আর মাছও রান্না করা আছে, মা আমি বাবা তিনজনে খেয়ে নেবো। আর রাত্রিবেলা ঘুগনি রুটি কিছু একটা রান্না করব, কালকে হবে মাটন। চিকেন রান্নার কথা ছিল, বোন মাটন এনেছে, তো মাটনটা হবে, চিকেনটা আবার কবে হয় দেখা যাক। ফ্রিজ ভর্তি মাছ রয়ে গেল, রান্না করতে দিল না আজকে, এই চলছে। এই এখন এই বেল পানা বানিয়ে রাখা হলো, কিছুটা ওই গায়ের খোলা ফোলা গুলো খেলাম, বোনও খেলো, আমরা তিনজন এই বেল টেল সব এ করলাম। সকালে টিফিন টিফিন তো খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট নিলাম, গল্প করছি রান্নাঘরে বসে, কাজও করছি তার সাথে। যে বোন বেল ছাড়ালো, এখন একটু সবজি কাটবো, যেহেতু সেদ্ধ ভাত টাত খাওয়া হবে তো ঠান্ডা হয়ে যাবে। আজকে ভালো ঠান্ডা সকাল থেকে, ওরা বুঝতে পারছে, টের পাচ্ছে ঠান্ডাটা কাকে বলে। বাবাও সকাল থেকে উঠে গেঞ্জি টেঞ্জি করে নিয়েছে, তার শীত করছে, মা বোন সব, আমি শীত কাতুরে আমাকে বলে এখন ভুটছে টেলা। তো যাই হোক, ওই ঝোলাতাপ্পি দিয়ে বেলাটা হয়ে যাবে, আসলে ফ্রিজটাও ফাঁকা হয়ে যাবে, মাছ টাছ গুলো খেয়ে নিলে আবার রাতে কোনো নতুন করে রান্না করা হবে, আবার কালকে তো আছে, তো এই জন্য এই ব্যাপারটা চলবে। আর এই যো তার নিয়ে একটু ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে বিচারি। এই আংটিটা একদম বাবা উঠোন মা হেঁটে হেঁটে বেল খেলো, এখন বসে আছে পেপার পড়ছে, রোদ আসছে, রোদ পোয়াচ্ছে। আর মা সকালে উঠে অনেক কুল কুড়িয়েছে ওই দিকটাতে নেমে, বলে কুল কুড়ানো কত কষ্ট, ভিডিওতে মনে হয় যেন বা আমিও গিয়ে কুড়াই, কিন্তু কুড়াতে বেশ কষ্ট, ওখানে একটা কুল পড়ে আছে। ওদিকে যাবে কুল কুড়াতে, গামলি থেকে নাও, এখন তো এখানে ফাঁকা, পুরো লাল হয়ে থাকে সে কাঁকড়ার মতো, সব তুলেছি তো সকালে, এখন পড়েছে। গাছটার ডালটাও উপরে উঠে গেছে, এই লাল লাল কুলগুলো আছে কয়েকটা, পুরো সবুজ। এই গাছের ডালটা নামানে গেলে সবুজ কুলগুলো পারা যেত, দেখো ওই এই গাছের ডালটা উঁচু হয়ে গেছে, সব নিচের নিচে নেমে গেছিল না,
ভারের চটে এখন উপরে উঠে গেছে। এই আমার পান গাছগুলো মাটিতে লাগিয়ে দিয়েছি সব, এগুলো সকালবেলা তুলেছি আবার এখন পড়েছে। হ্যাঁ সর্ষে শাক গুলো বাবা আসলে তুলে খেতে, আর কে তুলবে এখন ছাড়া তো, ও পরে আমাদের ও তুলবে। হ্যাঁ বারে বারে কাক টাক বসে না এই করে, এখন কুল ডাল খাওয়া হবে তাই কুল তোলা হচ্ছে। আমার তো এই কুলগুলো ভালো লাগে, এই সবজি সবজি হলদে হলদে মতো ডাসা ডাসা কুল। আর তো এনে কোথায় দেখলাম এখন সর্ষে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো কুল কুড়িয়ে কুড়িয়ে। এই দেখো সব সকালবেলা কুড়িয়েছিলাম। হনুমানে মানে কুল খায় না জানো তো, মনে হয় হনুমান আসে কুল গাছে ওঠে না, কাঁটার ভয়ে মনে হয়। এই একটা কাঁচা কুল, এগুলো খেতে ভালো লাগে। আকশি হলে গাছ থেকে পারবে কুল, এ দেখো হাতের কাছে কাঁচাও আছে একটা। খেতে গেল পায়ের তলায় পড়ে পটাশ হয়ে গেল আমার, আওয়াজ হলো পটকার মুখ। যেরকম আমরা আচার চাটনি করি, কত পটাশ পটাশ করে ফাটাই। সব পায়ের তলায় এগুলো, ওই জন্য আমাদের আসতে দেয় না আমাকে দিকটায়, বলে তুমি কানার মতো তুলবে আমি সব তুলে আনবো, তুমি ওপর থেকে শুধু তোলো আমি আবার এগুলো চলে আসবো। অনেক হয়েছে আরো পড়ে আছে এদিকটা। আর এই যে গাছের ডালেরটা পেরে না এই তো তোমার মাথার কাছে, এ তো কাঁচা আছে পাকা আছে, এইখানটা কাঁটা আছে দেখো এ পড়ে যাচ্ছে সব। তোমার হাতেরটা পারো, হাতেরটা পারো, তোমার হাতেরটা ওই দিক থেকে তো ওই জন্য ডালগুলো নাড়া দেয় আর ওদিকে পড়ে। আর কই না আমি চলে আস, চলে আস আর তোর দাও না। লালি আর কালি দেখো কি সুন্দর ওর ঘুমাচ্ছে ওরা। এখানে আসো নিয়ে, এই কটা দিয়ে ডাল বানাই। সেই কুল আমি চার পাঁচটা চারটে খেলাম, ডাল বানালাম, চাটনি করলাম, ওই টমেটো বেশি দিয়েছি কুল কম, তো বাবা বলছে কি কুল কম দিয়ে যায় যে দেশো কুল কটা কুল আর কুল টক। এই দেখো চাটনি হলে আবার টক ডালও খেতে ইচ্ছে করে না, না তখন মনে হয় দূর আবার কুল আবার টক ডাল করব, ও থাক চাটনিটাই বেশি কম করে রাখছে। হ্যাঁ এগুলো এখন ধোব না, ধুলে ফাঙ্গাস ধরে যাবে, যখন রান্না করবে তখন ধোবে। তাহলে এমনি নিয়ে চলে যাবো, হ্যাঁ আমি গিয়ে এমনি এগুলো চাটনি বানাবো। গুড় আছে ঘরে, সেই আখের গুড় কিনেছিলাম না মা, এটা একটু নাড়িয়ে দেবে দেখো আর দেবো নাকি কুল বেশি টক হয়ে যাবে, এটা একটু নাড়িয়ে মানে এই যে কিরম করে না পারবে না মা, তুমি অনেক ভারী একটা দেখছি দাঁড়া আমাদের ওগুলো ছাকাতে পারবো, ওটা পারবো না, একটু ছাকাতে পারবো না, ওটা পারবো না, এটা অনেক ভারী, এ আমাদের ও ঝাঁকায়। আর বৃষ্টি হলে আবার এগুলো টেনে টেনে নিয়ে যাওয়া, আমাদের ওই নিয়ে যায় পুরনো চাদর যদি তো থাকে, পেতে দিলে ওটা ছাদে হলে কেউ উঠলো না ঠিক আছে। আর চাদর না ওই যে সাদাটা ওইটাই আমাদেরও বলেছিল যে ওটাই ওপরে এখানে পেতে দেবো, যেটা সোনাইকে দিলাম কিন্তু ওই বৃষ্টির ভয়ে আর দিতে পারলাম না। প্লাস্টিক তো তো এখনই বেগুন ভাজছি, বেগুন ভাজা খাবে বোন বাদে, আর আমিও নাও খেতে পারি, মাছ আছে মাছ দিয়ে বেগুন কেটে রেখেছি। এখানে আমার বোনপোর জন্য আলু সেদ্ধ মাখা হয়েছে, প্লেন আলু সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে,
আর এখানে আমার হাজবেন্ডের জন্য কাঁচকলা, পেঁপে, আলু দিয়ে সেদ্ধ। আর এই যে কুল ডাল সবার জন্য। গোলমরিচটা নিচে চলে গেল। এই হলো এটা আমার বোনপোর খাবার। বোনের হচ্ছে বেগুন ভাজা বাদ দিয়ে ডিম আর অমলেট। তো এই যে এখানে মাছ আছে চার পিস, বাবাকে এক পিস দিলাম, অন্য মাছ ওটা বাবাকে বাউল মাছ দিয়েছি। এটা হচ্ছে মৃগেল মাছ, দেখি খাবে কি না। বাবা কালকে মৃগেল মাছও খায়নি, বাবাকে একটা দেবো আর আমি আর মা আছি দুজনে খাবো। সব ফোন দেখছে, খারাপ থাকছে। এটা বাবার মাছ, এটা হচ্ছে মৃগেল মাছ, আর এটা হচ্ছে কি যেন কালকে নিয়ে আসলো বাউল মাছ। এখন এই মটরটা ভেজালাম, সকালে ভিজিয়ে দিলে ভালো হতো। এখন এই দুপুর টুপুর দুপুরে যেমন লাঞ্চ টাঞ্চ কমপ্লিট ঘুমাতে যাব, তো ভাবলাম না এখন এটা ভিজিয়ে দিই। তো এটা ভিজিয়ে দিলাম, আর এই যে এখন এটা বার করলাম ফ্রিজ থেকে। পুরটা বানানো ছিল, সেই পিঠে বানিয়েছিলাম না, এটুকু পুর বেঁচে গেছিলো, এটা ফ্রিজেই রাখা ছিল। তো মা বললো ঠিক আছে পাটি সাপটা বানিয়ে দেবো, পাটি সাপটা বানাবো বলেই রেখেছিলাম। আর ঘরে আর বেশি নারকেল নেই যে আরও বেশি করে হবে, এটা দিয়ে যতগুলো হয়, আমরা ছজন আছি, দুটো করে হলেও হয়ে যাবে। এটা এখন বাইরে রাখলাম, সন্ধ্যেবেলায় ব্যাপার স্যাপার মিটবে। যে সুজি রেখেছি আর যা যা আছে ঘরে রয়েছে সব, এখন যাই ঘুমাতে।